Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. And the players are changing over now. They are changing over, going to face again the other side. Over the wicket, Erickson. Goes back to that one. And again, no. Back to the bowler. No addition to the total. 0 for 0. Here comes the fifth time of the Avasharata. He bowls. খোঁজ নিয়ে দেখ তোর বাপ কাকা হয়তো আমার সঙ্গে পড়েছে। It was a no ball. It was a very confident appeal, but umpire, in a very unemotional manner, has negatived it. Before I resume the commentary, I hand you over to my colleague, Biman Chaudhary, for his expert commentary. Namaskar, Biman Chaudhary, kotha bolchi. Or shei jaygate Arun Mitra bat korte chilechen, porer ball, off pace ball, tar marbin number dicche. আচ্ছা অমল বাবু, সরোজ রায়ের বল সম্পর্কে আপনার কি ধারণা? আমার মনে হচ্ছে উনি দিতে চাইছেন অফ ব্রেক, হয়ে যাচ্ছে লেগ ব্রেক। আপনার চোখের পাওয়ার কত? 11। আচ্ছা অরুণ মিত্রের ব্যাটিং সম্বন্ধে আপনার কি ধারণা? ওর সঙ্গে একমাত্র ধ্যানচাঁদেরই তুলনা হয়। আপনারা হাসছেন, জানেন বার্লিন অলিম্পিকে 1936 এ ধ্যানচাঁদ হকি স্টিক নিয়ে উইকেটের সামনে দাঁড়িয়েছিলেন, পৃথিবী বাঘা বাঘা বোলাররা আউট করতে পারেননি। শুধু না জেনে শুনে হাসবেন না, পড়াশোনা করুন, পড়াশোনা করুন। একটা দারুণ বই পেয়েছি জানেন, সাঁতরের দড়ি ব্রিফ। ক্লাসে চার্টারের মাঝখানে কি আছে উর্মি দেবী? চলুন না,
অনন্ত আকাশের নিচে আপনাকে পড়ে শোনাই, রিপ্রিভ হচ্ছে এমন একটা সোল মানে আত্মা যার প্রাণদণ্ড দিয়ে হয়ে গেছে, সে অপেক্ষা করছে। যুদ্ধের আগে সমস্ত ইউরোপের আত্মা অপেক্ষা করছিল, হিটলার গোয়েবলস তরিতে চর্বি দিয়ে মাঞ্জা দিচ্ছিল, সেই সময়কার একটা ছবি মনে হয় শুধু তুমি আমি আছি। নারে শালা, তুমি ব্রুস নও, তুমি একটা ব্রুট। বিমান ক্লাসে আটকে পড়েছে, এসকেজির ক্লাস তো প্রক্সি দেওয়া মুশকিল। যদি কিছু মেসেজ থাকে দিতে পারেন, আমি আপনার মেসেজে মেসেঞ্জার হতে পারি। না, আমার কিছু বলার নেই, আমি কিন্তু ফ্রি ছিলাম। আহাহা, মেসেঞ্জারকে একটু প্যাসেঞ্জার করে নিন না ম্যাডাম। আমি বাবা বিমানের মতো অল্পেতে খুশি হই, উঠলি পরিবার চিড়ে খাবো না, ও ভালো লাগবে। বিমান প্রজাপতি হয়ে যাবার আগে একটা বিদ্রোহ পায়া মানে কুচ আজকে একাউন্ট হবে ইন্টেলেকচুয়ালদের কর্মীদের। জনগণের ফিল্ম যেখানে শেষ হচ্ছে, ইন্টেলেকচুয়ালদের ফিল্ম সেখানে শুরু হচ্ছে। সেটা এক্সপ্রেসিও, একটা এক্সপ্রেশন, সেখানে সাউন্ড এবং ভিশন এক হয়ে এক অনবদ্য সুরহীন ছন্দহীন কবিতা অর্কেস্ট্রেশন সৃষ্টি করছে। আর এরই সস্তা হচ্ছে তুমি। হ্যাঁ, একা একা বসে থাকে, প্রেম প্রেম দুঃখ দুঃখ যে মনে হয় কিনা, তাই ভাবলাম যতক্ষণে তোর আসিস ওর পাখি আমার শুনি। তোর আবার দুঃখ হয়েছে নাকি ম্যাডাম? বানাই। আরে বসো না সম্মুদা, দাঁড়া পোকাটার সঙ্গে একটু কথা বলে আসি। তোরা ততক্ষণ কফির অর্ডার দিচ্ছি। কি লিখছিস রে? স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট? কিসের স্ক্রিপ্ট? আর্টি। আর্টি? আর্ট ফিল্ম। তোরে কি ইকরি? এ কি ভাষা? ফ্রেঞ্চ, ফরাসি। কোনো অশ্লীল কিছু নয় তো? মিস্টার রবার্ট ব্রুস, আপনার গায়ে জোর আছে, আপনার ব্রুট ফোর্সের কাছে আমি হয়তো হেরে যাব, কিন্তু তবু আপনি আমার কন্ট্রোল করতে পারবেন না। মিস্টার রবার্ট ব্রুস, পৃথিবীতে অশ্লীল বলে কোনো শব্দ নেই। আই প্রটেস্ট। মহাভারতে কর্ণ এবং কুন্তির উপর একটা নতুন ইন্টারপ্রিটেশন। ফ্রেঞ্চ ভাষায় কেন? বাংলা ভাষায় সমস্ত কিছু বুঝিয়ে বলা যায় না, ও ভাষায় শুধু কাঁদা যায়। পর শুনবেন, লোকেশন ভারত মহাসাগরের বেলাভূমি, কর্ণ আর কুন্তি দাঁড়িয়ে আছে, চাকে চানের সমুদ্র গর্জন করছে, একটা শঙ্খ চিল উঠছে। কুন্তি বলছে, নৌদীপ কামসা তোয়া তুই মুনাফা। ক্যামেরা জুম করে চলে গেল কর্ণের উপর, পেছনে ধু ধু করছে পাহাড়, তারপর একটা বাজ পাখি বসে আছে। কর্ণ বলছে, কেউ সক্ত মরদু তুন মাপু তুন মাপ সন্নে অবন্দনে ল ফ সতত সুল জুয়া ভাইয়ে এক্সকিউজ মতা কত এর মানে কি? এর মানে বুঝতে গেলে আপনাকে ভিসকন্তি ড্যাম বলে একটা ছবি সম্বন্ধে জানতে হবে। সেই ছবিতে ভিসকন্তি মা ছেলের মধ্যে একটা রিলেশন দেখিয়েছিলেন, আমিও কর্ণ ও কুন্তির মধ্যে ও ধরনের একটা রিলেশন দেখাতে চাই। এই রে সালা, তোমার তলবি ফাটিয়ে দেবো, ছেড়ে ফেল ছেড়ে ফেল ছেড়ে ফেলি, একটা রিলেশন দেখ চাই। তোর হাতটা রেখে, তোর ভেনাস খুব স্ট্রং, সাবধানে থাকবি। আরে বা কি এত বোঝে? অনেক কিছু। যেমন? বদলে আর কামু কাকা বিস্কন্তি। গাঁদা ফুলের মতো অমন সুন্দর চেহারা তো ছেলেগুলোর আর দোষ কি? কি বললি? গাঁদা ফুল? আমার মতন আরেকটা ফিগার দেখাতে তুই। 34 24 34। দর্জির ফিতেটা নির্ঘাত ইলাস্টিক ছিল। যা আছে ভাই, কিরে কফির অর্ডার দিয়েছিস? এই আমি কিন্তু দু কাপের দাম দেবো, এক কাপ আমার আর এক কাপ উড়ি দিতে। আগে না মশাই, আমার দামটা আমিই দেবো, আপনাকে দিতে হবে না। সবার বেলায় তুই আর আমাকে আপনি কেন? আপনি যে আমার
একজন যখন আছে তখন আর সময় নষ্ট করে লাভ। এই শালা চল কোথায়? এক্সারসাইজ করতে। এক্সারসাইজ করলে তো ব্রেন ডাল হয়ে যায়। হোক তুই চল। ইচ্ছে করছে আপনার কান দুটো মুলে দিই কিন্তু উপায় নেই। এই তোদের কোনো প্রোগ্রাম আছে নাকি আজ? নোপ। সিনেমা যাবি? নো মানি। কবে যেন থাকে রোজি তো আমার জগ দাও বাবা। চল আমি দেখো এই টিকলে কিন্তু কোনো রকম অসুবিধা করবি না, তাহলে কিন্তু ভালো হবে না। দেখ না সিদ্ধুকে লাইট হাউসে নিয়ে গেলাম বন্ধু ভেবে আর অন্ধকার হতেই। ক্ষমা কর ভাই আর শেক দি বটল করিস না, আমি ক্ষমা চাইছি। এই রে বিমানটা আসছি, ওর গার্লফ্রেন্ডকে কাটি মেরেছি। আরে টেলিফোনে ধরছে না, আজ সাতবার ফোন করেছি। খালি তারা কাপকা কামু সাধলে তো চলবে না, যদি বাঁচতে চাস কামা গোবর কেউ কম্বাইন কর। মিস্টার রবার্ট ব্রুস, ইন্টেলেকচুয়াল ফোর্স আর ফিজিক্যাল ফোর্স বাট ব্রুট ফোর্স। আবার সারা ব্রুট ফোর্স বলবে তো মেরে পিটিয়ে সারা তোমায় লম্বা করে দেবো। মারতে পারেন মারতে পারেন কিন্তু আমার মৃত্যুতে এ মুভমেন্ট থামবে না। মুভমেন্ট? এই কিসের মুভমেন্ট বে? আমার জায়গায় আরেকজন বিদ্রোহী আসবে। বাদাম পেস্তা দুধের শরবত খেয়ে লেবে। ওরে বাবা এ খেলে আমাকে সারা রাত বাথরুম ছুটতে হবে। আচ্ছা কাজ করুন না, এই আমাকে এক গ্লাস বিয়ার দিন না ভাই। বিয়ার? আরে খাবি না, চিৎ করে ফেলে মুখে ঢেলে দেবো বে। এই চেহারা নিয়ে তো ছুরির পেছনে লাগবার ইচ্ছে খুব। আবে ছোবে না যে তোকে কেউ ছোবে না। আমি তো সাধারণের মতো মেয়েদের পেতে চাই না, ওদের বুকের মধ্যে যে ঐশ্বর্য। মেয়েদের বুকের ঐশ্বর্য? তাকে বক্স থেকে নিয়ে নিয়ে চল। ঠিক আছে আমি লড়বো, আগামী যুগের বুদ্ধিজীবীদের হয়ে আমি লড়বো, আমি লড়বো। চল চল চল। চেঙ্গিস খানের সঙ্গে পারদর্শীর লড়াই, আলেকজান্ডারের সঙ্গে চাণক্যের, হিটলার বাসন রাসো হাইড্রোজেন বোম ফাউন্টেন পেন, এই সংঘাত অতি পুরাতন। মুশি জবাব দিয়েছে মুশি, হয়নি কিছুই। আজ বিদ্রোহী আমি, সন্ত্রাসের বিদ্রোহ নয়, নির্লিপ্ততা অবিশ্বাস আস্থাহীনতা একমাত্র অস্ত্র আমার। আমি একা বসে রব, কর্তব্য সাথে যতই চেঁচা, রেভলিউশন ছাড়া কোনো গতি নেই। গরমের দিনে ঘাম উঠে দেখেছি শরুন। ঘাম কেন? ফুট করে কোথাও এক ফোঁটা ঘাম বেরোলো, একটু পরে দেখবে তার পাশে তিন চার ফোঁটা।
আর একটু পরেই পুনপুন করে চা খুঁজে যাবে একটা। তেমনি কোথাও একটা মেয়ে ট্রামে বা বাসে উঠবার জন্য এসে দাঁড়াক, দু মিনিটে দেখবি ছেলেদের ভিড়ে একেবারে ভীমরুলে চা খয়ে উঠেছে। আরে তাহলে লোকে বাস ট্রামে উঠবে না? বাবা বল তোর বয়ফ্রেন্ডের খবরটা ওর বল। দূর, সে থাকলে কি আর তোর সঙ্গে বেড়াতে আসতাম? মানে আমাকে স্টেপনি হিসেবে ব্যবহার করছিস? মানে স্টেপনি স্টেপনি গাড়ির স্পেয়ার চাকা যেটা পেছনে থাকে রিজার্ভ। দূর, আমি বুঝি তাই বলেছি। আমার বয়ফ্রেন্ড মাইনিং ইঞ্জিনিয়ার, তো হয়তো গভীর কিছু সন্ধানে আছে। আমার মতো হালকা মেয়ের কথা মনেই পড়ছে না। এই দেখ, বলতে বলতে তুই যে উদাস হয়ে গেলি রে। তুই সত্যি ওকে খুব ভালোবাসিস না রে? তুই আমার বোকার মতো কথা বলিস না অরুণ। ভালোবাসাবাসি কি তাই কিছু জানি? আরে দূর, প্রেম প্রেম বলে কিছু নেই। প্রেম মানে গরমে এয়ার কন্ডিশন করে খানিকক্ষণের জন্য বসে থাকা। দারুণ বলেছিস, দারুণ পলিটিক বলেছিস কিনা, দারুণ বলেছিস। আর এই নে পাঁচ পয়সা তোর বকশিস। একটা ভালো কথা শুনিয়েছিস, আর এই কথাটা না জেন্টলম্যানের অন রেকর্ডে পাঠিয়ে দিস। তুই ঠিকই বলেছিস, তবে আমি না অত লাইটলি অয়নকে নিতে পারি না জানিস। ও যখন কাছে আসে, ধর ধর নরম ঘাসের উপর দুজনে পাশাপাশি বসে আছি, কিংবা ছাতে দুজনে পাশাপাশি শুয়ে আকাশের তারা দেখছি, তখন না সমস্ত শরীর মন যেন ভাই মাউথ অর্গান হয়ে ওঠে। এই যে ছোট ছোট মুহূর্তগুলো অরুণ, একটু একটু করে পাওয়া, আনন্দে দুঃখে অবসাদে, জানিস মনের ভিতরে না একটা ছোট্ট দেরাজ আছে, সেই দেরাজে এগুলো ভালো করে চাবি দিয়ে রাখি, তখন কিন্তু মনে হয় প্রেম চন্দনের মতো ঠান্ডা। পালা কেন? ছোট মাসি আর ছোট মেশো ঠিক করে দেখ। ঠিক ঠিক তো ছোট মাসি তো, না অন্য কাউকে নিয়ে ঘুরছে তো ছোট মেশো? না ছোট মাসি, বাড়িতে বলে মুশকিল, চল পালাই। অরুণ না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। কার সঙ্গে বাড়ছে? তার ছেলে সব বান্ধবী জোটাতে কতক্ষণ। বেশ চমৎকার দেখতে কিন্তু মেয়েটি। সবই চমৎকার, তবে বাঙালি জাতি আর থাকবে না, শেষ হয়ে যাবে। এত রাত করে বাড়ি ফিরিস কেন? দু মাস বাদে পরীক্ষা লজ্জা করে না? একটু দেরি হয়ে গেল। রোজই তো দেরি হয়, এদিকে পরীক্ষার দোহাই দিয়ে বাড়ি কোনো কাজ করিস না। একটা ঝিনি এত বড় সংসার চালাতে হয়, এবার থেকে দেরি করে ফিরলে খাবার ঢাকা থাকবে বলে দিলাম। দাদা তোর না গিলো কি হয়ে গেছে? ছোট মাসি না একটু আগে মাকে টেলিফোনে কি সব বলছিল। এর মধ্যে টেলিফোন এসে গেল? হ্যাঁ, মা কান্নাকাটি করছিলেন, তুই না একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছিস, আজ মাঠে তাকে নিয়ে বেড়াচ্ছিলি। কে রে দাদা, খুব সুন্দর নাকি দেখতে? এর মধ্যে বিয়েও ঠিকঠাক করে ফেলেছে। মিলু, এরা আমাদের বাঁচতে দেবে না, নিজেরাও বাঁচতে শেখে নি, আমাদেরও বাঁচতে দেবে না। এদের শুধু কথা আর কথা, এটা করো না ওটা করো না, এ আমার পোষাবে না মিলু। একটা অপরচুনিটি পেলেই পালাবো। আমরা হলুম গিয়ে শেফিল্ডের খুর, বুঝেছ? 30 বছর শান দিয়েই কাটিয়ে দিল। আর তোমার নন্দনটি সেফটি রেজার, বিন কামা আর ব্লেডটি ছুঁড়ে ফেলে দাও। কোন জিনিসের উপরে তো যত্ন নেই, মায়া নেই, কেউ চাই 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 আর দাও দাও দাও। এই কি হলো তোমার মাথার যন্ত্রণাটা ভালো না? দূর বাবু, ছিঁড়ে যাচ্ছে মাথা, রোজ 8টা 10টা করে সেই দিন কাজ কিচ্ছু হচ্ছে না। সে কথা দেখো, দাদা বলছিলেন যে গগন বাবু মেয়ে নাকি স্কুল ফাইনাল পরীক্ষা দিয়েছে, ওরা আর পড়াবে না বলছে, ওরা বিয়ে দিতে চায়। রাধারানী সূর্য, ও রাধারানী, আমার ছেলে বিয়ে পাস করবে না। আমাদের বংশে
আমাদের বংশে এই প্রথম তোমার গিয়ে বিয়ে পাস। অবশ্যই যদি তোমার গিয়ে পাস করতে পারে। টিকলে পারবি তো পাস করতে? হ্যাঁ পাস করলে, পাস করলে তোকে একটা সাইকেল কিনে দেবো। সাইকেল চুপ করো না, দুদিন বাদে ওর পরীক্ষাও পড়ছে, তুমি কি গো? আচ্ছা পড় বাবা, পড় পড় পড়, ভালো করে পড়, পড়ে যা। দেখ আমি হচ্ছি মিস্ত্রি, আমার বাবাও ছিল মিস্ত্রি, আমার ঠাকুরদাও ছিল মিস্ত্রি, তাই বলে পুরো তিনটে জেনারেশনে কি মিস্ত্রি হবে? হ্যাঁ বাবা চুপ করো, বাড়ি থেকে বেরিয়ে যাবো বলছি। দিন রাত শুধু ভ্যাজভ্যাজ করবে, আর সন্ধ্যা হলেই না দু পয়েন্ট ডিজিটে নেই, রাত ভোর বাবা মানে ভ্যাজভ্যাজ ভ্যাজভ্যাজ করবে। তোর বাবার আর দোষ কি? আমরা দিন রাত সবাই শুধু কথা বলছি, অথচ মজা দেখ আমরা কেউ কারো কথা বুঝতে চাই না। তাহলে কথা বলার দরকার কি? কতগুলো আওয়াজ, কতগুলো অর্থহীন শব্দ, তাই না? আরে প্রপার কমিউনিকেশন যদি নাই হলো তাহলে কথা বলা মানে জীবের এক্সারসাইজ ছাড়া কিছুই নয়। লে তুইও তো আমার হাতটা শুরু করলি। একটা সিরিয়াস কথা বলছি তুইও। হ্যাঁ কেন আমার কি মনে হয় জানিস, আমরা না সবাই বলে গাছপালার মতো পাশাপাশি দাঁড়িয়ে আছি, গাছ ভিড় করে থাকলে বোন, আর মানুষ ভিড় করে থাকলে সমাজ, আর মেয়েরা ভিড় করে থাকলে বিউটি প্যাডেল। খুব যে ফিলোসফারের মতন কথা বলছিস, দেখি তোর হাত, আর ওটা দেখি ঠিকই দেখি, তোর হাতে রেখাগুলো কোথায় গেল? মিটিয়ে গেছে। মায়ের বয়স আর বাড়লো। ইয়াল্লাল্লাল্লা বিমান মাইনি একসঙ্গে দুটো নিয়ে ট্রেনিং দিচ্ছে। দূর অভিমান নয় বাজি, তুই এত দূর থেকে দেখতে পাচ্ছিস? বললাম তো বাজি, এক প্যাকেট চার মিনিট আছে। তোরা যা, আমি একটু মনমাগা ট্রেনটা দেখে যাই। ইলে যদি চ্যাংড়া করে না বলবি তো আমায়, ওকে তোলা দিয়ে নিয়ে ঝুলিয়ে দেবো। বাসন আইডি একবার কর বুঝলি, আরে বয়স হচ্ছে। মেয়েটা কি বোকারে, ছেলেটা দীপ্তিনাড়ে শুধু গুটি আছে, মেয়েটা বুঝতেই পারছে না। চুপকার এর না, 17-18 বছর চ্যাংড়া গুলো না আজও গেল না। আপনাকে খুব বোর করছে? কেন বোর করবে কেন, বরং হয়তো আপনাদের দুজনেরই অসুবিধা করছে। আরে আমি কি তাই বলেছি? না বললেও বুঝতে পারছি। কি বুঝতে পারছিস? এই যা তোদের বলতে ইচ্ছে করছে অথচ আমার জন্য বলতে পারছিস না, হাতি। তা নয়, আমি বলছি আপনার সঙ্গে কেউ থাকলে হয়তো বেশ ভালো হতো। সেই জন্য তো আমরা এসে গেছি গুরু। কি রে তোরা করতে গেলি, আমার উপর স্পাইন শুরু করেছিস? দেখছিস দেখছিস না, মাইরে ভীষণ ইনসাল্টিং। চ আরে দাঁড়া না বাবা, ইয়ারকি মারছি ইয়ারকি। ম্যাডাম আমি কিন্তু আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, ক্ষমা না করা পর্যন্ত এই আপনাকে খেলাও করলাম। থাক খুব হয়েছে, আলাপ করিয়ে দি আমার বন্ধু রুনু। আলাপ করিয়ে দি আমার বন্ধু টিকলু, অরুণ, সুজিত। আপনাদের তো সামনে পরীক্ষা, অথচ আড্ডার পর দেখলে মনে হয় ফেল করবো, এই তো। পৃথিবীর কোনো শক্তি নেই ম্যাডাম যে আমাদের ফেল করাতে পারে। আচ্ছা আপনার পরীক্ষা নেই? ওইবার মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। ইয়াল্লাল্লাহ ডাক্তার, জানেন আমার অনেক দিনের ইচ্ছে এই শরীরের কোন কবজাগুলো একটু জানি, মাঝে মাঝে শেখাবেন আমাকে? ঠান্ডা বেরিয়ে গেলি কেন? জানেন সুজিৎ খুব ভালো হাত দেখে। তাই নাকি? আমার হাতটা দেখুন না। দেখ না, আরে আমি কিচ্ছু জানি না। দেখ না কেন জানি গেছি, দেখ না। কেন তুই যে আমার হাত দেখে বলেছিলি আমি নাকি মিনিস্টার হব? সে তোর হাত দেখে না, তোর মোটা বুদ্ধি দেখে। আচ্ছা বেশ রুনুর হাত দেখুন না, দেখুন না সত্যি আমার অনেক কিছু জানতে ইচ্ছে করে। সত্যি আমি কি জানি না? সত্যি ও কিছু জানে না, আমি কিছু বোঝে না। এদের তো কোনো ফিউচার নেই, তাই এদের হাত দেখে যা খুশি গুল মারি। চ আচ্ছা চল। আচ্ছা আরে দাঁড়া না, চল সবাই মিলে কোথাও একটু চা খেয়ে আসে যা। তোর যে আজ দরাজ নি ধরে তবু ভালো, মরার আগে এক কাপ চা খাওয়াবি। তা কেন আমি খাবো। এ আস্তে আস্তে সত্যি সত্যি আপনারা জমে আছেন। আচ্ছা বাবা কাউকে খাওয়াতে হবে না, আমি খাওয়াবো। বেশ তোলা রইল, আর একদিন হবে। কেন কি হলো কি, চ না। না রে আজ থাক, অতীন দেখা যে পড়তে যেতে হবে, চ। আমি যাবো তোর সঙ্গে, শম্ভুরাও যাবে বলেছে।
পরশুদিন সন্ধে বেলা তোরা সবাই আমাদের বাড়িতে চা খাবি। ওরে বাবা, তোর বাবা বিরাট ব্যাপার, দারোয়ান ফারোয়ান পোষাবে না। কথা দিচ্ছি দারোয়ান থাকবে না, শুধু উর্মি গেটে দাঁড়িয়ে থাকবে তোদের রিসিভ করার জন্য। আসুন এখানে একটু বসি। বেশিক্ষণ নাই কিন্তু, ওরা কি ভাববে? তাহলে চলুন বসে কাজ নেই। আমি কি তাই বলেছি? জানেন সেদিন এক ঘন্টা মেট্রো সামনে অপেক্ষা করেছিলাম, আপনি তো এলেনই না। এসেছিলাম, তখন আপনি চলে গেছেন। মোটেই না। সত্যি? আমি বলেননি তো। কিলা, কাল একবার আসবেন? তো মেট্রো সামনে না, অ্যাডলাক হয়ে গিয়েছে, লাইট হাউসের সামনে। এখন বলতে পারবো না, একটু দেরি হয়ে গেলে মামিমা ভীষণ চিন্তা করে। এই দেখুন, আপনার সঙ্গে পরিচয় হয়েছে, অথচ আপনার কোনো কথাই জিজ্ঞেস করা হয়নি। জানো দাদা ভীষণ গোলমাল শুরু করেছেন। কেন? তোমার সঙ্গে কোনো রকম মেলামেশা করতে দিতে চান না। আমার অপরাধ? জানি না, দাদার গলগ্রহে আর থাকতে পারবো না। বৌদিটা সবসময় স্পাইং করবে আর দাদাকে লাগাবে। এক প্রবলেম? আহা, তোমার আবার কি প্রবলেম? প্রবলেম তো আমার। এই তুমি বলছি কিন্তু, কিছু মনে করো না। আমি কিন্তু পারবো না, লজ্জা করবে। তাহলে দরকার নেই, একজন তুমি তুমি করো নি, আগে হুজুর করো, কোনো মানে হয়? আসলে কিন্তু তোমাকে খুব সুন্দর লাগে। আহা বলে জানো, তাবো কথা
জানো তোমার চেয়ে কিন্তু অনেক সুন্দর মেয়ে আমি দেখেছি, কিন্তু তুমি জানো অন্যরকম। এই নাম জানো? স্তুতি কিংবা প্রস্তুতি। মেয়েদের তো চেনো না, এক একটা পাখি এই মাত্র এই ডালে করে আর এক ডালে। ও শম্ভুদা, ওই দেখো কে আসছে, এই খেয়েছে, এই নদের চাঁদ কোথা থেকে উদয় হলো রে? আহা, আসতে দিন আসতে দিন, আজ আনন্দের দিনে সবাই মিলে সেলিব্রেট করি। আরে মশাই, আপনারা এখানে আর আমি সমস্ত দুনিয়াটা খুঁজে মরছি, তাই নাকি? এর পেলে কি করে? কেন, কফি হাউসের ম্যানেজারের কাছে আপনি পরীক্ষা দিলেন না কেন? পরীক্ষা? কিসের পরীক্ষা? ও, আপনি ইউনিভার্সিটি এক্সামের শিক্ষক তো বলছেন। এত হাসির কি হলো বে? মানে মানে সব সব বুদ্ধু বানাতে চায়। হাসছেন? Look, Jill, they are asking why I didn't appear in the university exam. What is university? What is exam? Le, এ সালা আরক মাকড়া রে। We don't believe in university. We don't believe in exam. Why, ma'am sahib, why? University means strain. Examination means stress. We want to relax. We want peace. We this. Ganja, hi, Ganja. Le, hala gaja kete jai. We have beer, ma'am sahib. Ji, bija, dikhti sna botol bhadori ekai sab shesh kore debe, pata kota ka. We are not interested in wet things. We want tranquilizers. Jao, sala ekon gaja niye to. Amar kache ache. Shunli? Don't worry, I will give you. Enjoy, boys. Ashun, amra chiroshantir aradhana kori. Ashun. উলঙ্গ হয়ে আমার সামনে এসে দাঁড়াও, উলঙ্গ হয়ে আমার সামনে এসে দাঁড়াও। না ভাই, দেখছিস মেয়েটা খালি অসভ্য কথা বলছে। দয়া করে শুন, শুধু কান মানে শ্রবণেন্দ্র দিয়ে উপলব্ধি না করে অন্তরের অন্তরতম কোণ দিয়ে উপলব্ধি করার চেষ্টা করুন। মহাকাশে নগ্নতা আর ছড়াছড়ি, নগ্ন পথ গেছে একে বেঁকে ছায়াপথের অসীমে, নগ্ন গ্রহ উপগ্রহ নগ্ন নক্ষত্রপুঞ্জ শুধু পৃথিবী কেন মেঘের আড়ালে ঢাকা, সেটি শুধু লজ্জা নিবারণের বিফল প্রয়াস। লোক লজ্জা হয় তার, সত্যকে যে করে অস্বীকার। বেটা, আবার মাথা গুলিয়ে দিলে রে, দারুণ আছে, দারুণ চমৎকার। ক্ষমা করবেন, না বুঝে ইন্টারাপ্ট করেছিলাম। দারুণ যন্ত্রণা জানেন উর্মি দেবী, দারুণ যন্ত্রণা। মাঝে মাঝে মনে হয় একটা তক্ষক আমার লাঞ্চটা কুচকুচ করেছে বুঝছি। আহ, তোর বোধহয় খিদে পেয়েছে, চ খাবি চ। সমুদা লুচি ঝামঝারা হচ্ছে, সমুদা মাংস হেবি ঝাল হয়েছে, নিজে রান্না করে নাও। যা বাবা, কাম অন বাড়ির কোনো কাজ করতে পারে না, দেখো না আজ আবার বাজার থেকে পচা মাছ নিয়ে এসছে, হাতে নোংরা লাগার ভয়ে মাছে হাত ঠাকায় না। মাছ দেখতে গেলে নিচু হতে হবে না? চুঙা প্যান্ট পরে নিচু হবেন কি করে? মাথার যন্ত্রণায় মরে যাচ্ছি, এদিকে সব বাড়ির হাওয়া খেয়ে বেড়াচ্ছে। মাথার যন্ত্রণা তোমার লেগেই আছে, দিন পাল্টে গেল বুঝেছ? নিজেদের ছেলে মেয়েদের দিকে তাকালে চিনতেই পারি না, ভাবি এরা কি আমাদের কেউ। অথচ আমাদের দিনগুলো ছিল একবারে অন্য রকম। গান্ধীজি ডাক দিলেন, দলে দলে সব জেলে যাচ্ছে, ফ্যাশন ট্যাশন বিসর্জন দিয়ে দেশের মানুষ একটা মহৎ আদর্শের পেছনে। মহৎ আদর্শ? মাল তো বাবা ক্যাচ হয়ে গেলে কুড়ি গজের রাজত্বের পরেই দেশে আবার বারোটা বাজিয়ে ছেড়ে দেয়, খালি লেকচার হয়। জানিস মিলু, এরা যখন ওইসব ইতিহাসে বড় বড় লোকের নাম করে তখন আমার মনে হয় ওগুলো সব ফিকশন, বানানো গল্প। আহা, গল্প কেন হবে, ছবি দেখিসনি?
গান্ধীজি রবীন্দ্রনাথে শুধু ছবি টাঙিয়ে রেখেছে, নিষ্প্রাণ রাশি রাশি ছবি। ওদের কথা কি কেউ শুনেছে? আর বাবার কথা শোন না, দলে দলে দেশের লোক জেল খাটতে গেল। তুমি কি করছিলে বাবু? তুমি তো জেল খাটতে যাওনি। মাছা ভিতু, তোমাকে লাইনে জেদ দিলে তো। আরে দাদা, মা বাবাকে অমন করে বলে না। চুপ করতে। অনেকগুলো টাকা বাকি পড়ে আছে, এই বিলগুলো আদায় করে নিয়ে আসবি। আর তা থেকে চাকরি বাড়ির চেষ্টা করতে হবে না, আমার গ্যারেজে এসে কাজকর্ম শিখবি। লেখাপড়া শেখানো না তো, দিনে মিস্ত্রি অমিস্ত্রি কেন চুপ করো? তোমাদের মতো ওই জীবনটাকে নষ্ট করতে পারবো না। বুড়ো বয়সে মানুষ খাবো বলে এখন মুড়ি কি দিয়ে থাকো? তখন তো দাঁতও থাকবে না, হজম হবে না। তোমার বাবা তো চাকরি চাকরি করে খেয়ে ফেললে। বাবা আপনাকে ছাড়া আর কাকে বলবেন মেশরে? আমাদের আছে কে? সে তো বুঝলাম, কিন্তু কি দিনকাল পড়েছে জানো? সব ব্রিলিয়ান ছেলেরা বসে আছে, হাজার হাজার ইঞ্জিনিয়ার কাজ পাচ্ছে না। একটা ডাক্তারকে মাসে 200 টাকা রোজগার করতে হিমশিম খেতে হচ্ছে, অথচ মজা দেখো, এরা কেউ গ্রামে যাবে না, সবাই এই শহরে কমফর্ট চায়। দুঃখ কি জানো অরুণ, আমরা কেউ কাজ করতে চাই না। আর সারা ভারতবর্ষে কাজের কোনো আউটপুট নেই। বিরাট ভাঙা গড়ার থেকে দিয়ে চলেছে ভারতবর্ষ। এখন তো সবাইকে সাফার করতেই হবে। আগে হ্যাঁ তা তো বটে, কিন্তু কাজ কই মেশামশাই? একটা দারুণ প্যালেসি, যারা কাজ চাইছে তারা কাজ পাচ্ছে না, আর যারা কাজ পাচ্ছে তারা কাজ করতে চাইছে না। তাহলে কনক্লুশনটা কি হল? বাঙালি জাতটি শেষ হয়ে যাচ্ছে। দরকার তো শুধু গ্রাজুয়েট লিখবে আর খেলাধুলো করতে লিখবে, আর এক্সপিরিয়েন্স আছে বলে লিখবে। আমি এক্সপিরিয়েন্স আছে কি করে লিখবো মেশামশাই? আমি তো কোনদিন চাকরিই করিনি। সে ব্যবস্থা হয়ে যাবে এখন। তুমি অবিনাশের সঙ্গে গিয়ে দেখা করো, আমি ওকে ফোনে বলে দিচ্ছি ওর একটা ফ্যাক্টরি আছে, ও তোমাকে সার্টিফিকেট দিয়ে দেবে যে তুমি ওর ওখানে কাজ করেছিলে। কিন্তু মেশমশাই, সবাই যদি এক্সপিরিয়েন্স চায় তাহলে নতুন যারা পাশ করে বেরোচ্ছে তাদের কি হবে? কথাটা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে জিজ্ঞেস করো। মেশোমশাই ফোন করেছিলেন, কিন্তু শুধু শুধু সার্টিফিকেট দিয়ে কি করে? অ্যাটেন্ডেন্স আছে, স্যালারি বিল আছে, ইনকাম ট্যাক্স আছে, শুধু শুধু লিখে দিলেই হলো নাকি? তাহলে শুধু শুধু আপনাকে বিরক্ত করব না, আমি তাহলে যাই। উনি বললেন বলেই এলাম। বসো হয়ে বসো, তোমাদের আজকালকার ছেলে তো একটুতেই মাথা গরম হয়ে আছে। এরা আমার অফিসের প্যাড, যা খুশি লিখে একটা সই করে দাও, একটু দেখেন। সে কি এনকোয়ারি করলে তো আমি বিপদে পড়ে যাবো, এ তো সই জাল করা হলো। আরে না না, ওসব কেউ দেখে না। আগে না আমাদের জালিয়াতি হবে না। নমস্কার স্যার। ইয়েস, ও আপনি অ্যাপ্লিকেশনটা করেছেন? আগে হ্যাঁ, লোক আমাদের দরকার, নট লাইক ইউ। আমরা চাইছি, শর্টহ্যান্ড জানেন? আগে না স্যার। টাইপ রাইটিং এর স্পিড কত? টাইপ জানি না স্যার, তবে শিখে নেব। ওগুলো শিখে আসতে হবে, এটা কমার্শিয়াল কলেজ নয়। এখানে থাকতে পারবেন? Okay, no, sir. Put me to right shoulder of Asiatic Aluminium. The sergeant. Yes, I'm holding on. Chaffee korte gele? Just a sec, I'm checking up. No, no. No, I can't see him at 5:30, no. You better send Ghosh immediately. I have some urgent notes to dictate. Right. Chaffee korte gele, nijeke toiri kore nite hobe. Nijeke upojukto korte hobe. I started my career just out of a scrap. একবার যদি দয়া করে বলেন স্যার, নিজেকে কি করে তৈরি করবো? হার্ড ওয়ার্ক, ডিলিজেন্স, পার্সিভিয়ারেন্স। হ্যালো রায়চৌধুরী। হ্যাঁ শোনো, আমি আমার ভাগ্নেটাকে তোমার কাছে একটু পাঠাচ্ছি।
হ্যাঁ, আরে বিদেশ থেকে সে বেকার বসে আছে। হ্যাঁ, সি ইফ ইউ কুড গেট সাম ওপেনিং ফর হিম। অফ কোর্স আই এম গোয়িং টু সি ইউ ইন দ্য ইভিনিং। সেটলে, বাই বাই। এগুলোর প্রয়োজন। আপনি সকালবেলা দু ঘন্টা করে শর্ট হ্যান্ড টাইপ রাইটিং শিখতে পারেন, দুপুরবেলা বুক কিপিং, সন্ধ্যাবেলায় বিকম পড়তে পারেন। মাঝরাতটা এখনো হাতে আছে স্যার, শিশুটি দয়া করে বলেন। State governed by priests, sir. What is plutocracy? A state governed by wealthy minority, sir. What is watered capital? Watered capital is an increase of capital by floating new shares without... Yes, without water. Without addition to assets. Neutral sign of greed, Madhyakarshan ka titiya sutra kya hai? Every action has its equal and opposite reaction, sir. Hindi mein boliye, Hindi mein. Hindi... I can't, sir. What is bovine? Bovine. What is feline? Feline. What is canine? Yes, yes. What is canine? Come and say what is canine. What is canine? নিম পাতা ঘি ভিজে খেয়ে ফেল, আমবাদ ভালো হয়ে যাবে। আমি একা নিম পাতা খেয়ে কি করবো রে? যা বলেছিস, সারা শরীরে রক্ত নেই, শুধু নিম পাতার রস। বিছুটি বিছুটি এই শালা টেরেলিন ফেরেলিন প্যান্ট শার্ট কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি? একটু দেরি গেল রে। আয় বাস, কি পেলাই বাড়বে তোর? আমি একটা জলজ্যান্ত সুন্দরী মেয়ে সামনে দাঁড়িয়ে থাকতে বাড়ি দেখছিস কি রে? আয় বস, আমি মাকে আর তাকে দেখে নিয়ে আসি। এই তারা নেই তোদের? জানিস আমি না আজ নিজের হাতে মাংস সিঙ্গারা তৈরি করছি তোদের জন্য। বস তোরা। তুই নিজেই মাংস সিঙ্গারা হয়ে চোখের সামনে ঘুরে আসছিস, খেতে আর পেলাম কই? এই দেখলো মার খাবি এবার। খুব যে দরদ দেখছি, তুমি নিজে লুকিয়ে লুকিয়ে ওকে যা দেখিয়েছো কিনা কে জানে। সমুদ্র ওকে থামা না হলে বেদ মারবো। একটু কর, তুই না গ্রাজুয়েট হয়েছিস? ফিরিয়ে নাও গুরু তোমার ডিগ্রি, আমার হালায় কাম নাই। কর, আপনি আসাস না, মা আসছে। মা, আমার বন্ধুরা আর ইনি হচ্ছে নারায়ণবাবু। নমস্কার। তোমরা বসো, বসো তোমরা। বাবা, তুমি বসো একটু এদের সঙ্গে। কিন্তু হ্যাঁ, তোমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে না? আগে হ্যাঁ, একবার একটু ব্রিটিশ কাউন্সিলে যাবো। বাবা, সেটা এখন দু ঘন্টা দেরি আছে। আমি কি বলেছি এখনই যাবো? উর্মি, আয় আমার সঙ্গে, চায়ের ব্যবস্থা করে দিবি। আমি সিগারেট না, আমি সিগারেট খাই না। আচ্ছা, গোল ফ্ল্যাগ দিন না একটা। শিওর, সে লাস্ট খেয়েছিলাম পিকনিকে। আপনাদের এরাই তোর বন্ধু? হ্যাঁ, কেন? কি রকম সব চেহারা, হা ঘুরের মতো। মা, ওরা আমার বন্ধু আর ওদের আমি ইনভাইট করেছি, ওদের সম্বন্ধে ওভাবে বললে আমার কিন্তু খারাপ লাগে। খারাপ লাগার কথা নাই, সমানে সমান ছাড়া বন্ধুত্ব হয় না। ওরা নিম্ন মধ্যবিত্ত ঘর, আর তুই আর এক রকম ভাবে মানুষ হয়েছিস, জানি না। বাচ্চা, আপনাদের কথা উর্মির কাছে অনেক শুনেছি, খুব কষে গালাগাল দেয় তো।
আরে না গালাগাল দেবে কেন, ও আপনাকে খুব ভালোবাসে। আপনাকেও স্যার। হ্যাঁ আপনাকেও স্যার। তারপর বলুন, আপনাদের কাছে কলকাতার কথা একটু শুনি। জানেন তো প্রবাসে থাকি, কলকাতাকে গালাগাল দিলে বড্ড খারাপ লাগে। কলকাতাকে গালাগাল দেবে কেন, আজ ২০ বছর কলকাতার জন্য করেছে কি? সব ক্যাপিটাল ক্যাপিটালে ঢালছে। দারুণ বলেছিস, সব ক্যাপিটাল ক্যাপিটালে ঢালছে। এই কথাটা না স্টেটসম্যানের অন রেকর্ডে পাঠিয়ে দিস। কিরে তোরা যে খুব গল্প শুরু করে দিয়েছিস, ছেলেদের এই একটা সুবিধে জানিস, তাড়াতাড়ি বেশ ভাব হয়, আমরা মেয়েরা পারি না। বেশ পাদারি যে রাতের খাবারে। আচ্ছা ব্রেকফাস্ট আর লাঞ্চ কে কম্বাইন করে যদি বলা হয় ব্রাঞ্চ, তাহলে টি আর ডিনার কে কম্বাইন করে কি বলা হবে? জানো ওটা না ভীষণ ভারী। হ্যাঁ তাই দেখছি। এই অরুণ জানিস, অরুণ না বিলে চলে যাচ্ছে আসছে মাসে। ভালোই তো, তুই ওর সঙ্গে জানা। তবে যাওয়ার আগে বিয়েটা করে যাস, আমরা খাওয়া থেকে বাদ পড়ি কেন? আমরা কিন্ডে গার্ডেনের মতন তুই তুই করে কথা বলছি, আপনি নিশ্চয়ই হাসছেন। মোটেই না, বরং বেশ এনজয় করছি। জানো আর ওটা না আমি ভাগ করেছি, আমার মনে হয় তুই বলার মতো মিষ্টি আর বোধহয় কিছুতেই নেই। ছোট্ট একটা শব্দ অথচ কি বিরাট স্প্যান, মনে হয় যেন আন্তরিকতার জাল দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা। বরং জানিস অরণ না খুব ভালো গান গাইতে পারে, গাও না একটা। তুমি না একটা পাগল। হ্যাঁ গাও না বাবা। বার হয়ে এসেছো মরু নাই যে সে থাই ছায়া তরু পথের দুঃখ দিলে তোমায় গো এমন ভাগ্য হত কেন চোখের জলে ভিজিয়ে দিলে না শুকনো ধুলো যত কে জানিত আসবে তুমি গো অনাহুতের মতো। এই টেস্টগুলো ইমিডিয়েটলি করা দরকার, সম্ভব হলে কালকের মধ্যে। ডাক্তার হাসপাতালে রিমুভ করা ছাড়া কোনো উপায় নেই না? না হাসপাতালে রিমুভ করতে হবে। দাদা মা অজ্ঞান হয়ে গেছে, অসহ্য মাথার যন্ত্রণায় পাগল হয়ে গেছে, জ্ঞান হয় লোক চিনতে পারছেন না। মা দাদা বাবা ডাকছে। ক্যান্সার, ব্রেন ক্যান্সার ওর। ওরা তো বলছেন অপারেশন করা ছাড়া কোনো উপায় নেই, আমি তো ভেবে পাচ্ছি না বাবা কি করব। ব্রেন অপারেশন? না বাবা না। হ্যাঁ আমিও তাই ভাবছি, জীবনের শেষ কটা দিনে আর কাটা ছেঁড়া করে কি হবে, যা হবার আমাদের সামনেই হোক। তাড়াতাড়ি এসো, বেশি বেশি অসুবিধা। কতদিন বাদে বৃষ্টিতে ভিজলাম। দাঁড়াও দাঁড়াও তোমায় একটু সেন্ট লাগিয়ে দিই। সব জ্বালা জুড়িয়ে গেল। তোমার আবার জ্বালা কিসের? বেকারত্বের। তবু ভালো, আমি তো ভাবলাম আমি বুঝি তোমায় জ্বালাচ্ছি। জ্বালাচ্ছ তো, একটু আগে পর্যন্ত নিজেকে একটা পাতা ঝরা শুকনো গাছ বলে মনে হচ্ছিল, তারপর তুমি এলে সঙ্গে বৃষ্টি নিয়ে। বৃষ্টি পরে আপত্তিপূর্ণ নদী এলো বান। সত্যি নদীতে বান এসেছে। এই তুমি না তোমার একটা ছবি দেবে আমায়?
তুমি একটা নতুন নাম দাও আমায়, যার কেউ জানবে না, শুধু তুমি আর আমি। এই না, লক্ষ্মীজি না। এমনি কপালে তিল দেখলে তেলক বলে মনে হয়। তো নিমগাছ তোকে সেন্টে মরছি দেখছি। সুজিত মারি রিয়েল লভার, একেবারে 22 ক্যারেট। আর আমরা আমরা সেটা মরেছি 14 ক্যারেট, আবারই চান্স পেলাম না। মা কেমন আছেন রে অরুণ? সে একই রকম রে, শূন্য দৃষ্টিতে সিলিং এর দিকে থাকেন, কোনো ভাষা নেই, কোনো চেতনা নেই। আমার মনে হয় বড্ড কষ্ট পাচ্ছেন রে। মায়ের মনের মধ্যে এখন কি হয় একেবারে কি কিছুই বুঝতে পারেন না? বস আমার কাছে। আমার মনে হয় সব বুঝতে পারেন, জানিস, প্রকাশ করতে পারেন না। তুই কি করে বুঝলি? ইঞ্জেকশন দেবার সময় না মুখটা কিরম কুদকে যায়, বোধ হয় খুব লাগে রে। ওরে অরুণ, বিমান তোকে ডাক। ভীষণ বিপদে পড়েছে বাইরে, তুই একটু আয়। কি হয়েছে কি? চল না বলছি। নন্দিনী বাড়ি থেকে চলে এসে আর ফিরবে না বলছে। সে কি দু চার দিনের জন্য একটা কোথাও থাকার ব্যবস্থা করতে হবে। তুই কি পাগল হই নাকি? এ কি কখনো সম্ভব? কেন পাগলামি করছেন, বাড়ি ফিরে যান। আপনাদের কারো উপদেশ চাই না, দাদার কাছে থাকা সম্ভব নয়। কিন্তু এর ফল? ফল যাই হোক, আমি আর ও বাড়িতে ফিরব না। জানেন রোজ বিমান কিনে আমাকে গঞ্জনা দেয়। কাল রাতে একটু দেরি হয়েছিল বলে বৌদি অস্ট্রেল ইঙ্গিত পর্যন্ত করেছে, আমি সব মুখ বুঝে সহ্য করেছি। এদিকে সকাল থেকে তোদের অঙ্গ কতদিন চলবে রে? কি বললে? বলছি তোদের ঢিঙ্গি পানা কতদিন চলবে? কানে কথা যাচ্ছে না? ওরম করে চেঁচিও না, জুতিয়ে মুখ ছেড়ে দেবো। বাবা মা তোমার জন্য একটি পয়সাও রেখে যান, কলেজের মাইনে ফাইনে সবই বান্দার পয়সা হচ্ছে, লাভটা কি হলো? লেখাপড়া শিখে একটা বাজারের মেয়ে ছেলে তৈরি করলো। দাদা, তোমাকে কথা বলার অধিকার কে দিয়েছে? তোমাকে তোমাকে দাদা বলতে লজ্জা হয়। কি বললে? বলছি তোমাকে দাদা বলতে লজ্জা হয়। কলেজের মাইনে আর খাওয়ার ফিস্তি দিচ্ছ, ওগুলো কি সত্যি তুমি পকেট থেকে দাও? বাবা আর কিছু না রেখে যেতে পারে, এই বাড়িটা রেখে গেছেন, সেখানে আমারও অধিকার আছে। তবে রে, যত বড় মুখ না তত বড় কথা। এই দেখুন, আমাকে জুতো মেরেছে তবু আমাকে ফিরে যেতে বলে। দেখেছিস ভাই কি প্রবলেম? আমি কারো কোনো প্রবলেম ক্রিয়েট করতে চাই না। দূর মাইরি, আমি কি তাই বলেছি নাকি? তোমার আর আমার প্রবলেম কি আলাদা নাকি? মাথা ঠান্ডা করে সব ভাবতে হবে নন্দিনী, পুলিশ কেস টেস। আমি নাবালিকা নই, সার্টিফিকেট সঙ্গে নিয়ে এসেছি। কোথাও অন্তত দু একদিনের জন্য কি ব্যবস্থা করা যায় বল। কিন্তু
না ওসব জায়গা আমি থাকবো না। তুই এক কাজ কর বিমান, সবাইকে খবর দিয়ে কফি হয়ে যায়, আমি অতীনদাকে খবর দিয়ে আসছি। দারোগাবু ডিম খাবে আর সেই জন্য আমাদের মুরগি পুষতে হবে? জীবনে সিরিয়াস হল নিজের হলে বুঝতো কিছুই বুঝতাম না গুরু। সই মেরে বিয়ে করে দুয়ানার সিঁদুর সিঁথিতে দিয়ে মাকে গিয়ে বলতাম মা তোমার জন্য দাঁত দিয়ে নিচ্ছি, অমনি পিসিমা বলতো নকি ছেলে। আমাদের বাড়িতে ওসব চলবে না, ছেটিয়ে বিদায় করে দেবে। মেশার আগে এগুলো ভাবা উচিত ছিল, আর কিছু না পারি মরতে তো পারবো। আহা মরার কথা আসছি কেন, আমরা এতজন আছি কিছু কি করতে পারবো? কিরে ছেলে মানুষ করে বলে অতীন আর বুদ্ধি দিন অতীন দা বসো, নইলে মুশকিল হয়ে গেছে। বুদ্ধি আর কি দেবো, চল রেজিস্টারের সঙ্গে আমার পরিচয় আছে, আজকালের ভেতর তোদের বিয়েটা দিয়ে। বিয়ে? কিরে কি হলো ঝামাচা এসে গেলি যে? না অতীন দা বুঝলাম টাকা সবাই ভুল করো, আমি 100 টাকা দিচ্ছি। ভালো হয়েছে বাবা বিলের টাকা আদায় করতে দিয়েছে, সব তোর বিয়ের ফান্ডে যাবে, যাই সালা আদায় করে নিয়ে আস। অতীন দা উর্মিকে একটা খবর দিয়ে আসে। কিন্তু অতীন দা এখানে চ্যারিটি নিয়ে, আরে তুই চ্যারিটি ভাবছিস কেন? চ্যারিটি বলে কোনো কথা ডিকশনারিতে নেই, আমাদের সবার অধিকার আছে, আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য, এটা এটা কর্তব্য নয় এটা ধর্ম রিলিজিয়ন। হ্যালো উর্মি। হ্যাঁ রে বলো। রুন টাকা বিমানন্দিনী বিয়ে? আরে নিশ্চয়ই আমি দেবো, আমি তুই তুই এক কাজ কর না, কাউকে পাঠিয়ে দে না, সমুদাকে পাঠিয়ে দে। কি ব্যাপার রে, তোকে যেন কেমন রিজেক্টেড মনে হচ্ছে। না তো ভালোই আছি, মা কেমন আছেন রে? সে একই রকম রে, আপনারা দুজনে এই ফর্ম দুটো সই করবে। বলুন নন্দিনী, আমি তোমাকে আমার সহধর্মিনী রূপে গ্রহণ করলাম। নন্দিনী আমি তোমাকে আমার সহধর্মিনী রূপে গ্রহণ করলাম। এবার আপনি বলুন, আমি তোমাকে আমার স্বামী রূপে গ্রহণ করলাম। বলো তোমাকে আমি আমার স্বামী রূপে গ্রহণ করলাম। চল তোরা সবাই আমার গেস্ট, ধরে নে আমি কন্যা পক্ষের লোক। আরে তাহলে তো বজে দিতে আমাকেই খাওয়াতে হবে না কি? মা মা একটা ইন্টারভিউ যাচ্ছে, এই নিয়ে এক ডজন ইন্টারভিউ হলো মা, কিন্তু এইটাই শেষ, আর আমি চেষ্টা করতে পারবো না, বড্ড অপমানিত হচ্ছে মা।
থ্যাংক ইউ, ওয়েলকাম। দাদু এখানে ট্রাই ফাই করছেন, চাকরি বাকরি হওয়ার কোনো এখানে আশাই নেই। কেন? শালা ছেলে অ্যাপ্লাই করেছে। শালা? হ্যাঁ, আমাদের বাবু শালা ছেলে। তাই আমার নাম ছাড়া কিছুই জিজ্ঞাসা করলো না। কি ব্যাপার রে, তুই যেটা দেখাইনি। হ্যাঁ, কি হয়েছে তোর বলতো? একেবারে জিরো পাওয়ার হয়ে গেছিস। কোথায় গিয়েছিলি টাই ফাই লাগিয়ে? একটা ইন্টারভিউ। হবে না, চল কোথায় একটা গিয়ে বসি, দম বন্ধ হয়ে আসছে। নিজেকে নিয়ে বড় ভাবনায় পড়ে গেছি অরুণ। তোর আবার ভাবনা কি রে? তুই তো ফ্রি লাইক আ বার্ড। এতটা ফ্রিডম না পেলেই বোধহয় ভালো ছিল রে। আরো পাঁচটা মেয়ের মতো যদি হতাম, কলেজে পড়ছি, সবই করছি, যেই বাড়িতে বিয়ের কথা উঠলো অমনি না না বলতে বলতে ধপ করে বিয়ের পিঁড়িতে বসে পড়লাম। মা বিয়ের সমস্ত দায়িত্বটা আমার উপর দিয়ে নিশ্চিন্ত। দাদা দিল্লি থেকে লিখছেন, কবে বিয়ে করছি সে একটু আগে জানাস, নলে ছুটি পাবো না। অথচ অয়নকে দেখ, ওকে বোঝা দেয়। আচ্ছা অরুণ, ভালোবাসলে ওরা বদলে যায় কেন? ভালোবাসা আমাদের কাছে একটা অহংকার রে। না দম্ভ। না উর্মি, গর্ব, প্রচন্ড গর্ব। কেউ আমাকে ভালোবাসলে প্রাণ খুলে সবাইকে বলতে ইচ্ছে করে, ইচ্ছায় ইচ্ছায় সমস্ত পৃথিবীটা জানুক। জানিস অরুণ, আমি না কেমন ছোট হয়ে গেছি নিজের কাছে। এ কথা তোরা ছাড়া আর কাউকে তো বলতে পারি না, না কেউ না। এই কি হয়েছে তোর বলতো? কেন তো কষ্ট পাচ্ছিস? কিছু না। অরুণ, অরুণ, পেয়েছি পেয়েছি। আরে বাবা, যাবি কোথায়? মেরে দিয়েছি। কিরে এত লাফালাফি কিসের? আরে চাকরি পেয়েছি রে, স্টার্টিং 275। হবে না মানে? সালা, কনগ্রাচুলেশন। কবে খাওয়াছিস বল? প্রথম মাসে পুরো মাইনেটাই তো আপনাদের দিয়ে দেওয়া উচিত। দেখ দেখ, এমন করে তুই আমাদের জন্য ভাবিস না, সে তো বলবি। এখন সিক্রেটটা বলতো, কি করে চাকরিটা পেলি? ট্যাক্স ইজ ওয়েটিং ফর ইউ ম্যাম, সব বলবো। আগে চলো টিকলুকে তুলে নিয়ে বিমানদের বাড়ি যাই, উইল সেলিব্রেট দ্যাট। জানিস, এই চাকরিটা না রুনুর মামার জন্য হলো, ম্যানেজিং ডিরেক্টর, রুনুর মামার পেশেন্ট। মামা বাবু ডেন্টিস্ট তো, আর দাঁতের যন্ত্রণাটা কিরকম বুঝতেই পারছেন। এবার বল, তোদের আসল ব্যাপারটা কবে হচ্ছে? তোরা রুনুর এটা রুনুকে জিজ্ঞেস কর না। আহা, আমি কি জানি। টিকলে, হ্যাঁ টিকলে, সুজিত চাকরি পেয়েছে, চল সেলিব্রেট করবো। সুজিত চাকরি পেয়েছে বলে কি আমাকে ধেই ধেই করে নাচতে হবে নাকি? হ্যাঁ, অ্যাম্বাসাডার পিনের তলায় শুয়ে তাহলে আমার দিন কাটছে। আজকালকার দিনে চাকরি পেলে দশ জনে মিলে স্ট্রাইক করে তারও চাকরি ভণ্ডুল করে। তুই আসবি না কব চাকরি? মেয়েগুলো আছে, সবাই আছে, চল আসছি। আজ আপনি আমাদের প্রেসিডেন্ট। আমি সেকেন্ড করছি, আমিও করছি।
শুধু পরোটা কাবাব দিয়ে সেরে দিলে চলবে না, জমি একদিন খাওয়া তার পেট ভরে। বেশ তো, কবে খাবেন বলুন। আরে দাঁড়া শালাকে, জয়েন করতে দে। কি রে তোর এত দেরি? এ বস, রোজ আরো রাত হয়, আজ বরং তাড়াতাড়ি বল। তুইও চাকরি পেয়েছিস বলিস নি তো? কাহে দূর, বলার মতো কিছু নেই। রোজ 4 টাকা মজুরিতে একটা কারখানায় লেগে আছে। নন্দিনী বরং মাসে 150 টাকা পায় একটা কিন্ডারগার্টেনের ছেলে পড়িয়ে। হবে না, আফটার অল মেয়ে তো। আহা, মেয়ে তো, মেয়ে তো সব জায়গায় ধরে ধরে এগিয়ে দিচ্ছিস কিনা? মাফ কর ভাই। জানি না, নন্দিনী মেজাজ তো সবসময় সপ্তমে চড়ে আছে। কি বললেন সেদিন মা বাবু? জান শুনুন, মা বাবু বললেন কি হবে এদেশে থেকে, এখানে কোনো ফিউচার নেই। কথাটা কিন্তু সত্যি অরুণ, তুই ভেবে দেখ কি আছে আমাদের এখানে করার। জাস্ট লুকিং অ্যারাউন্ড, ফরেন এক্সচেঞ্জের ধারধারি না, কোন রকমে আরেকটু মোবিল দিয়ে পি ফর্মার পাসপোর্টটা বের করে নেব, তারপর আমার পা এখন সারা। আরে বোস দাঁড়িয়ে, তুই যে তাণ্ডব শুরু করে দিলি। আরে না রে ভাই, আমার অনেক কাজ আছে। এ চলো, শুধু তোদের খবরটা দেবো বলে এসেছিলাম। আরে ওদেশে গিয়ে তোদের জন্য কি পাঠাবো বল? আমার জন্য বিচিত বার্ডো টাইপের কচি দেখে একটা মেম পাঠিয়ে দিস শালা। দেখলি চোখের সামনে ছেলেটা কেমন বকে গেল? কপাল দেখ মাইরি, আমার শুধু কিন্তু রুনুর সঙ্গে পরিচয়। ভালোই তো হয়েছে, সুজিত ভালো ছাত্র ছিল, দেখবি ও যেখানে যাবে সাইন করবে। সুজিত তো মেরে দিল রে, একেবারে ডবল প্রমোশন। তা আমাদের ওই রকম একাত্তা বেতো মামা শ্বশুর পাইয়ে দাও না গুরু। কোনো শ্বশুরে কিস্তি করতে পারবে না, আমরা সব ফালতু। এই দেখ করিনি তখন? আমি সালা আমার রাস্তা ঠিক করে নিয়েছি, মাস্তানের দম করবো। পেদাও সালা পেরিয়ে বৃন্দাবন দেখে দাও। সুহায় ভালো, সুহায় ভালো। কি মশাই এতদিন ছিলেন কোথায়? হরিদ্বার মেডিটেট করতে হরিদ্বার গিয়েছিল। হ্যাঁ, দর্শন দর্শন পেলেন? দর্শন কার দর্শন? যার দর্শনে অদ্দূর ছুটে গেছিলেন। দর্শন নয়, গিয়েছিলুম যুদ্ধ করতে, স্ট্রাইক করতে, ফাইট করতে। কার সঙ্গে? হিমালয়ের সঙ্গে। ব্যাটার মাথা একদম গেছে, পাগল ভাবছেন? পাগল ভাবতে পারেন, ভাবতে পারেন, কিন্তু আমার মতে সব চাইতে রিয়াকশনারি হচ্ছে হিমালয়।
ওখান থেকেই ভারতবর্ষের সভ্যতার নামে অসভ্যতা, সত্যের নামে অসত্যের ছড়াছড়ি, প্রিটেনশন প্রিভেনশন রেগুলেশনের ভুল মন্ত্র মানুষ ঝুঁকে ঝুঁকে শিখেছে। ওখান থেকেই একটা ওম বলে আওয়াজ বেরিয়েছিল, সেটি বোম হয়ে হিরোশিমা নাগাসাকি মাথায় ফাটলো। তাহলে হিমালয়ের সঙ্গে লড়তে যাবি? ওয়াই নট, সময় হয়তো নেবে কিন্তু জয় আমাদের নিশ্চিত। তাই আবার হিমালয়ের দিকে রওনা হবে। কিন্তু দাদা, আপনাদের দেখেছি বড় দাগা পেলু। কেন? মুখ ক্লান্তিতে ভরা, ক্লান্তির ছাপ চোখে, নিরাশার ছবি, বুক যেন ব্যথায় ভেঙে পড়েছে। ওয়াই, এত এত সহজে হেরে যাবেন? তাহলে কিন্তু বড় লজ্জা পাবো। আচ্ছা শুভায় ভবতু, আপনাদের অন্তর আলোকিত হোক, বিদায়। আরে বিরজন সারা, গুড বাই বলবেন। ওর সঙ্গে আমরাও বেরিয়ে পড়লে পারতাম, ও তবু কিছু একটা আঁকড়ে ধরে আছে। দাদা নমস্কার, কেমন আছেন? সরি, আই কান্ট ব্লেস ইউ। সেই যে সেই গিয়েছিলাম চাকরির খোঁজে, আপনি জ্ঞান দিয়েছিলেন, টাইপিং শেখো, বুক কিপিং শেখো, অ্যাকাউন্ট বুঝতে শেখো, ওগুলো স্যার একটু একটু করে সব শিখেছি, তবু এখনো কাজ পাই। ওয়েল আই কান্ট হেল্প ইট, দেশের যা দুর্দিন। কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না স্যার দেশের বড় দুর্দিন। চলো দাঁড়া না বেটা, যাবার তো তারা কেসে। কে বললেন? তোকে ধরে না, তোকে ধরে পেটা দিচ্ছি বলছি। মুখ সামনে কথা শালা, তোকে আর তোর বউকে নিয়ে কোনি গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়তে ইচ্ছে। আমি কিন্তু পুলিশ চান। পুলিশ কি করবে? তাহলে পুলিশ কি করবে? পুলিশ আমাকে কেন একা বলছ? এই বিরাট মেশিনের তে আমি জাস্ট একটা না। বাড়িতে পুলিশ সব তাচ করছে। আপনারা যাবেন না, ধরপাকড় শুরু হয়েছে। অতিন্দা? তিনি চলে গেছেন, আপনাদের চিঠি। আমরা কি মানুষ অরুণ, শুধু টুকরো টুকরো সুখ খুঁজে বেড়াবো, একটু দুঃখ নিতে চাইবো না? চললাম, সঙ্গে শম্ভুটাকেও নিলাম। গ্রামে অরুণ নিশ্চয়ই দেখিস, জীবন কেটেছে কলকাতার ভাড়াটে বাড়িতে। সেখানে অসংখ্য অসহায় মানুষ প্রতিদিন আমাদের ডাকছে, তারা অনাহারে অর্ধাহারে শুধু জীবনের গ্লানি বয়ে বেড়াচ্ছে। তাদের জাগাতে হবে অরুণ, তাদের ঘুম ভাঙাতে হবে। কাজ সর্বত্র ছড়িয়ে আছে, চোখ চাই তাকে দেখবার, মন চাই তাকে গ্রহণ করবার। হ্যালো উর্মি, কি খবর? তোকে আমার বিশেষ দরকার অরুণ, সেদিন সব কথা বলতে পারিনি, আজ কিন্তু আর না বলে উপায় নেই। কি ব্যাপার রে? তুই একবার আয় প্রিন্সিপাল ঘাটে, আমি এক্ষুনি রওনা হচ্ছি। আচ্ছা। কি ব্যাপার রে তোর? এসএস পে উড়ি কি মরি করে ছুটে এসেছি। আমি জানতাম তুই আসবে অরুণ, তোর মতো বন্ধু কি আছে বল? কিন্তু এ কি চেয়ার আছে তোর? বাড়ির থেকে বেরোনো তো বন্ধ করে দিয়েছিস। বেরোনোর বেরোনোর উপায় নেই অরুণ, আমি আমি প্রেগনেন্ট। যা খুশি বল অরুণ, গালাগাল দিয়ে মা আর অভিসম্পাদ দিয়ে যা খুশি কর, কিন্তু তবু এ সত্যি, এটা ফ্যাক্ট। সেই বাদর অয়ন, সে পালিয়ে গেছে, বিলেত চলে গেছে। গেলেই হলো,
টুটি ধরে টেনে আনব। না না, সে তো আরো লজ্জার ব্যাপার। তাকে তো আমি কোনো দোষ দিই না, দোষ তো আমার অরুণ, সম্পূর্ণভাবে আমার। দোষ গুণের বিচার এভাবে হয় না অরুণী, তাকে দায়িত্ব নিতে হবে। কে চায় তাকে দায়িত্ব দিতে? আমার তো সময় মরে গেলে না। এদিকে আমাকে মুক্ত করে দে অরুণ, অরুণ অরুণ, যা টাকা লাগে এদিকে আমাকে মুক্ত করে দে। এই যে পাপ উর্মি, মস্ত বড় পাপ। জানি অরুণ জানি, আমি কি I want to get rid of it. আমি তো কাউকে চিনি না, ডাক্তার। একবার আমাকে সাহায্য কর অরুণ, আমি কথা দিচ্ছি আমি তোদের ছেড়ে অনেক দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব, আর কখনো মুখ দেখাতে আসবো না। শুধু একবার আমাকে সাহায্য কর অরুণ, শুধু একবার। কাল সকালে 9:30 তৈরি থাকবে, টিকলু আর বিমান তোকে নিয়ে আসবে। ব্যবস্থা করেছিস? হুম। নার্সিং হোম নয় উর্মি, ম্যারেজ রেজিস্ট্রেশন অফিস। ম্যারেজ, বিয়ে? না না, বিচার থাকি আমাকে উর্মি, এত বড় অভিযোগ আমি তোর উপর করতে পারবো না। আমি এত বড় অভিযোগ আমি তোর উপর করতে পারবো না। কি উর্মি, এই সাহায্য আমি তোর কোনো দিন তোর কাছ থেকে চাইনি, কোনো দিন চাইনি। তুই বিশ্বাস করে সাহায্য আমি চাইনি, কত তোমার সত্যি মনে হয়নি কোনো দিন। উর্মি উর্মি, আমি তোকে ভালোবাসি উর্মি, ভালোবাসি। আজ আর সে কথা আসে না অরুণ। উর্মি, আমি প্রকাশ করতে পারিনি, আমি ভীরু। আই ওয়াজ বেসিক্যালি এ কাউড। অরুণ, আজ আর সে কথা আসে না। পরে সন্তানের বোঝা তোর উপর সারা জীবন আমি চাপিয়ে দিতে পারি না, হয় না। আজকের জীবনে কে আপন কে পর জানে না যে উর্মি, তোর সন্তানকে পর বাবা দরকার কি বল তুই? বাবা,
আমরা চললাম বাবা। লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমরা যেন একা, একান্ত ভাবে একা। নামহীন, পরিচয়হীন, গোত্রহীন যুগে যাত্রী আমরা। আমাদের পথ গন্তব্যবিহীন, আমাদের জীবন উদ্দেশ্যবিহীন।